আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে এসএম কুকিং স্টুডিও, বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা চিনির বিসি আর মিষ্টি কুমড়া দিয়ে অসাধারণ একটি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো আমি কিছুটা পানি আগে চুলায় বসিয়ে বলক উঠিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে সিমের বিসিগুলো দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মতো সিমের বিসি হবে, কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি। এত করে সিমের বিচির মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে আর টেস্টও ভালো আসবে। তো আমি এখানে 250 গ্রাম মতো সিমের বিচি নিয়েছিলাম। এবার চুলায় প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখা 4 পিস মাছ দিয়ে ভেজে নিয়েছি। তো মাছ ভাজা যে তেল ছিল সেই তেলে এখানে দেখো মিষ্টি কুমড়া এভাবে করে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লবণ হলুদ আগে মেখে রেখেছিলাম অফ ক্যামেরায়, সেটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। তোমরা চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারো মিষ্টি কুমড়াটা। তো এই মিষ্টি কুমড়াটা একেবারে পাকা না, আবার একেবারেই কাঁচা না, মাঝামাঝি যে মিষ্টি কুমড়াগুলো হয় গ্রামের ভাষায় দোরোয়া বলে, এই মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আমি অনেকটাই লং হয়ে গেছিল সেজন্য অনেকটাই পাস্ট করে দিয়েছিলাম। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় কোনো দিকে আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আবারও যে তেলটা ছিল এই তেলে রান্নাটা করে নেব। তো সাথে আর একটু তেল অ্যাড করেছি। এখানে দেখো গোটা জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে এই রান্নাটা সরিষার তেলও করতে পারো, এতে করে আরও ভালো টেস্ট আসবে। ফোড়নটা হয়ে গেছে, এবারে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখানে দেখো কিছুটা টমেটো কুচি দিচ্ছি। তো এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি ইউজ করছি, এত করে সুন্দর একটি কালার আসবে। তো টমেটোটাও ভেজে নেব। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসো বা বন্ধু হতে চাও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবি, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা ইউজ করেছি। এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন কিছু গুঁড়া মশলা ইউজ করব। আর যখনই গুঁড়া মশলা ইউজ করবে তখনই কিন্তু এভাবে একটু পানি দিয়ে দিবে, সরাসরি যদি তেলের মধ্যে গুঁড়া মশলা দেওয়া হয় তাহলে সেটা কিন্তু পুড়ে যায়। এখানে দেখো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। এবারে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর সবাই কিন্তু শুকনো সিমের বিচি মিষ্টি কুমড়াটা রান্না করে বা রান্না করা হয়, এভাবে যদি কাঁচা সিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা হয় তাহলে কিন্তু খুবই মজাদার হয় আর বাসার সবাই কিন্তু ছেটে পেটে খাবে। তো আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দেখো যে সিমের বিচিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। আর সিমের বিচিটা ভাজানো ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি, সবুজ ভাব রয়ে গেছে। তো সিমের বিচিটা দিয়ে কয়েক মিনিট কষানোর পরে এখানে দেখো যে মিষ্টি কুমড়াটা তেলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াটা শুকনো খোলায়ও উল্টিয়ে নিতে পারো। এবারে কিছুটা পানি দিচ্ছি, পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তো বেশি পানি একটু দিতে হবে কারণ সিমের বিচি কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দেখো এখানে 1/2 চা চামচ মতো চিনি দিচ্ছি। চিনিটা দিলে মিষ্টি কুমড়া যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু অটুট থাকে। এবারে ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম। আর চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করে দিতে পারো। আর মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবারে দেখো মাছ দিয়ে দিচ্ছি, যে মাছটা আমি লবণ হলুদ দিয়ে আগে ভেজে রেখেছিলাম। এবারে দেখো সামান্য পরিমাণে গরম মশলা বা প্রায় 1/2 চা চামচ মতো গরম মশলাগুলো দিচ্ছি, এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিলাম, চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবারে দেখো ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা
আমার চ্যানেলে নতুন আসো বা আমার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো ধনিয়া পাতা দিয়ে স্লো আছে কয়েক মিনিট দমে রেখেছিলাম, এবারে পরিবেশন করে দিচ্ছি। তো পরিবেশন হয়ে গেছে, তো কেমন লাগলো আমার এই ইউনিক রেসিপি? কাঁচা সিমের বিসি আর মিষ্টি কুমড়ার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।